আমার মালিক বলে ও বান্দা তোর মায়ের কবরে মাথার দিক দিয়ে সাপের কামড় পায়ের কাজ দিয়ে জাহান্নামের আগুনের আঘাত এইদিকে ডান দিক থেকে মাটির চাপ বাম দিক থেকে মাটির চাপ তুই বুঝবি যেদিন কবরে যাবি ওই জনম দুঃখিনী মা কত কষ্টে আছে রমজানের এক তারিখ আমি আল্লাহর কবর কেবল সুকুত চুপ থাক রমজানের খাতিরে যে জামনে আসর এইভাবে আর আজাদ দিস না তখন মা বাবা বাজান বসিয়ে কান দেয়ার বলে তু তবঙ্গার গস্তাই আজ মালে মা ইজা মা গাফিল সুদি আজ আলে মা মালিক আমার সন্তান যেমনি গাফেল রয়েছে আমার দিকে একবার নজর করে দান করলো না আমার সন্তান কবরে আসলে আর সন্তানকে দিয়েও দান করাইবে না আমার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সন্তানদের জন্য এত কষ্ট করলেন এত কিছু করলেন কিন্তু মা যেই মায়ের জন্য দশ মান দশ দিন পেটে বোঝা ভাইয়া খাইয়া না খাইয়া যেই মা তোমার আমার দুনিয়ার মুখ দেখাইল ওই মায়ের জন্য কি করলা রমজানে একবারও ভেবে দেখেছ আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত যেই সন্তান রমজান মাসের এক তারিখ বাবা মায়ের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম করায় দেয় ওই সন্তান কবরে যাওয়ার সাথে তার সন্তানও তার কবর আজাব প্রথম রমজানই মাফ করায় দিবে বদলা টু বদলা তুমি তোমার মা বাবার জন্য দিবা তোমার সন্তানও তোমার মা বাবার জন্য দিবে আর রমজানের আমল গুলা ডাইরেক্ট কবুল হয় জোরে কন মারহাবা রমজানের আমল কবুল হয় কি হয় না আপনি একবারও কি খেয়াল করে দেখছেন আপনার আশেপাশে অনেক ভাড়া মাদ্রাসা আছে আপনি তো বাড়িটা ভাড়া দিয়া দিছেন ওই ভাড়া মাদ্রাসায় মাদ্রাসার ভাড়া দিয়া ছাত্রদের পিছনে ছাত্রদের হুজুরদের বেতন দিয়া ওই মাদ্রাসাটা চালাইতে কত কষ্ট হইতেছে আপনি একবারও ভাবছেন এই যে মাদ্রাসায় যে বাইতু সুজুদ মাদ্রাসা কমপ্লেক্স কত ছাত্র এই মাদ্রাসায় আছে পুরাটা বছর বাড়িতে যায় না এই মাদ্রাসার কমিটির তত্ত্বাবধানে চামড়া বেসা পয়সা আপনাদের দানের পয়সা জাকাতের পয়সা দিয়া এই ছাত্রগুলো চলে এমনও ছাত্র আছে আপনার ছেলেরা প্রতি শুক্রবার দামি দামি এক একটা পাঞ্জাবি পরে জুমায় আসে আর এই ছাত্রটা এক বছর আগে একটা পাঞ্জাবি মাদ্রাসার থেকে দিছে ওই পাঞ্জাবিটা পরিধান করে এই জুমাটা পড়ে বৃহস্পতিবার জামাটা ধুয়ে দেয় জামাটা ডলাইয়া পড়ার মতো পয়সা পকেটে নাই ইশারের নামাজের পরে ওই যে বিছানায় ঘুমায় ওই বালিশের নিচে পাঞ্জাবিটা রাইখা দেয় জুমার আগে বাইর করে পরিধান করে এই জিন্দিগি আমি ইলিয়াসুর রহমান জিহাদ গেছে এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকতে পারে না আপনার ছাত্র জীবনটা এরকম গেছে বিশ্ব নবী বলেন এই লোকগুলোর তালাশ করে তুমি দান করবা আমার আল্লাহ তোমার জান্নাত দুনিয়ার থেকে দেখাই লয়ে যাবে টাকা পয়সা যেমন দুনিয়ার থেকে নিতে পারবেন না ফিরে যাইতে হবে ওইটাই নিয়ে যাইতে পারবেন ইদা মাতাল ইনসান ইনকাতামাল ইল্লা মিন সালাতা নিয়ে যাইতে পারবেন মাত্র তিনটার সব ফিরে যাইতে হবে এমনকি মাথার বালিশটাও দিব না কথা বল না কেন পরনের লুঙ্গিটা 1200টাতে কিনছিলা 2200 টাকা দিয়া ওই লুঙ্গিটাও খুইলা ল্যাংড়া করে লাগবে গত বছর কত মুসল্লি আমার সামনে বইয়া এ রমজানের প্রথম জুমাটা পড়ছে আজকে কবরের সাথে মিশে গেছে এমনকি তার কবর খনন করে দেখেন হাড্ডি ছাড়া কিছুই পাবে না হালাকে তার রুহুটা হয়তো ইল্লিনে চলে গেছে না সিজ্জিনে গেছে সে জান্নাত ইফতারি করতেছে তা না হলে জাহান্নামের আগুন খাইতেছে কথা বলেন না কেন আরে আরে রমজানের প্রথম তারিখে প্রথম দিন প্রথম দিন 11 তারিখ আসরের নামাজের পরে আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ করে দিছে জান্নাতের দরজাটা খুলে দিছে আমি মনে করি ওই লোকটার মতো হতবাগ আর কে হতে পারে যে তার মা বাবার জন্য সে কান্দা খাইবে না অন্তত বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইল তিন ব্যক্তির জন্য
তিন ব্যক্তির জন্য রোজার নামা এই রোজার মাসটা হতভাগা সে সবচেয়ে বড় গজবপূর্ণ মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জীবনে সব গুনাহ মাফ করে নিল না দুই নম্বরে যে আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়ল না তিন নম্বরে যার মা বাবা বাইচা আছে রমজান মাসে যে জান্নাত কামাই করল না মারহাবা বলতে পারলেন না রমজান মাসে মা বাবার কাছ থেকে জান্নাত কামাই করে নিয়ত আছে না নাই যদি কোন মা বাবার কাছ থেকে কামাই করব কেমনে আওয়াজ বন্ধ করেন মোবাইলে কেমনে আদায় করব আমি আদায়ের একটা সিস্টেম যদি আপনার বাবা মা পয়সা না থাকে তাদের জন্য রমজান মাসে যে কয় টাকা খরচ করতেন ওই কয় টাকা মসজিদ মাসে দান করেন কিন্তু যাকাতের থেকে না এটা মা বাবার যেরকম যাকাত দেয়া যায় না মা বাবার নামে যেটা খরচ করেন ওই যাকাতের থেকে না মনে রাখবেন মা বাবার নামে যে কয়জন যাকাত দেয়া যায় না যাকাত দেয়া হারাম তাদের যাকাত দিলে আদায় হবে না তার ভিতরে মা বাবা নিজের আপন দাদা দাদি এটা মনে রাখবেন এদেরকে যেরকম যাকাত দিলে যাকাত আদায় হয় না এদের নামে সওয়াবের আশায় যাকাত দিয়ে যদি কোন আমার মার নামে যাকাত দিলাম জীবনে আপনার সওয়াব হবে আপনার দিতে হবে তার নামে আপনার কষ্টের পয়সার থেকে দান কারণ আপনি আপনার মা বাবার দান আপনি যখন কষ্টের দানটা দান করবেন আল্লাহ তাদের জান্নাত দান করবে আরো জোরে বলো আল্লাহ দিতে পারে না কেন আমি পিছনে ছিলাম তুমি জানো না যখন এই লোকটা জান্নাতের দোয়া করেছে আমি ও রাতে ঘুমাই রইছি আমার বিশ্বনবী কবরের তাবার বিছানার মধ্যে হাত বাড়াই দিয়া বলে হে আল্লাহর বান্দা তুই রোজাদারকে সহজ পূজা করছ আমি বিশ্বনবী তোর নামটা মোমেনের খাতায় উঠাই দিয়ে গেলাম আমি রাতের অন্ধকারে কালেমা পড়ছি কার নবী আমার বলছে আমার আল্লাহ বলছে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমরা কখনো কোনো কিছু চাই অসহায়রা হাত পাততে খালি হাতে ফিরাবে না আমার আল্লাহ ডিক্লারেশন এই কথা বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে মুসলমান বন্ধু কান্দে আর কাললে কি হবে গো বাবা যাহাবার তোর ডিসিশন হয়ে গেছে নাপিস যদি ইফতারি আর সেহরির দিকে বরকতপূর্ণ দিক তাকায়া আল্লাহ তার হেদায়েত দিতে পারে আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো দোস্ত আপনারা রোজার মাসে সিয়াম সাধনার মাস যে রব্বে কারীম আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচায় রেখে সুস্থ রেখে রোজা অবস্থায় তারই ঘরে 2024 সালের প্রথম রমজানের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ রোজার মাসে ইমানদারের ইমান বাড়ে না কমে আপনাদের বাড়ছে না কমছে আজকে রোজার চারটা কারো কারো জীবনের শেষ চারটা রোজা আজকে চলে গেল আগামী বছর রোজা ঠিকই আসবে আপনি আর আমি আর আসবো না হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ রোজা আগামী বছর এই দিনে আমি কবরের মাটির সাথে মিশে যাব কত মানুষ আপনার আমার মতো জুমার মসজিদে তড়ি ঘড়ি করে প্রথম জুমায় 2023 সালে 22 সালে 21 সালে 20 সালে 19 সালে 18 সালে কত বন্ধু বান্ধব আশেপাশের একসাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন গল্প করছেন একসাথে অফিস করছেন একসাথে কত গল্প করেছেন কত জাকাতের বিষয় কত মাসলার বিষয় আজকে তারা কবরে চলে গেছে আর কোনোদিন ডেকে জিজ্ঞেস করবে না দোস্ত ইফতারি করবা কি দিয়া কেউ জিজ্ঞেস করবে না দোস্ত ঈদের মারপট করছো কিনা কেউ জিজ্ঞেস করবে না দোস্ত 30টা রোজা রাখতে পেরেছ তো এ কথাগুলি বলার মতো সেই সঙ্গী সে বন্ধু আর নাই এমন অনেক মুসল্লি আছেন না আমি আমার জানা মতে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল আমার ছাত্র জীবন থেকে একসাথে 9 বছর লেখাপড়া করছে একই মাদ্রাসায় 6 বছর করছে পরে আবার আমি ইন্ডিয়া চলে গেলাম 2-1 বছর ওর সাথে ছিলাম না হঠাৎ করে আমার এই দোস্ত আমার এই বন্ধু ও 2022 সালে জুমার খুতবার পরে
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে কথাটা আমার মনে পড়েছে কেন জানেন? আল্লাহ, আজকে যখন জুমার খুতবা দিতে আসবো, ওনার বড় ছেলে আমাকে ফোন দিছে, আঙ্কেল আপনি তো জুমা খুতবা দিতে যাচ্ছিলেন 2022 সালে, আমার বাবা আপনার কাছে দোয়া চেয়েছিল। আজকে তো সেই জুমার প্রথম, রমজানের প্রথম জুমা। আমার আব্বু বলেছিল, দোস্ত আমার দুটো কিডনি বাদ হয়ে গেছে, একটু দোয়া করিস। আজকে তো আপনি প্রথম জুমায় যাচ্ছিলেন, আব্বা এই জুমায় আপনার কাছে দোয়া চেয়েছিলেন অসুস্থতার কারণে, সুস্থতার জন্য। আমার আব্বার লেগে একটু দোয়া করা যাবে না? আমি চোখের পানি ছেড়ে দিলাম। কত আশা করে বান্দা জমিনে, আশা সবই রয়ে যাবে ধরাতে। আমারও সব আশা দুনিয়ায় থাকবে, আমিও সব আশা পুরো করে যেতে পারবো না, আপনি সাহেবও পারবেন না, ঠিক না বেটি? কত মানুষ আছে আশা ছিল ছেলেটা মেয়েটার বিবাহ দিয়া, ছোট্ট মেয়েটারে ভালো জামাইয়ের হাতে তুলে দিয়া, বিবি বাচ্চা নিয়ে সবাই একসাথে হজ করে ইমানের হালাতে মৃত্যু হবে। হঠাৎ করে মেয়েটাও বিয়া দেওয়া হলো না, অল ফ্যামিলি হজও করা হলো না, ডাক এসে গেল পরবারে, কেউ ধরে রাখতে পারলো না, ঠিক না বেটি? জোরে কর। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর বলছে, সকল আশা রয়ে যাবে জমিনে, সকল আশা উড়া হবে জান্নাতে। সব পুরো হয়ে যাবে, কারণ দুনিয়ায় বান্দা তুই সব চাইলে সব পাবি না। একটা রিক্সা চালক যদি বলে আল্লাহ আমার 10 তলার একটা বিল্ডিং দাও মতিঝিলে, এটা অসম্ভব, কথা বলে না কেন? আল্লাহ মিরপুরে আমার একটা কমিউনিটি সেন্টার দাও, অসম্ভব। আল্লাহ 5 কাটার উপর আমার একটা মার্কেট করে দাও, অসম্ভব, এটা দিবেন না। এই জন্য কি আল্লাহ পারবেন না? কি পারে না? উনি পারে, বিশ্বাস হয়? আল্লাহ আকবার বলেন তো, উনি পারে, উনি পারে। পদ্মা নদীর যেখানে নদী ছিল সেখানে আজকে সোয়ার হয়ে বসত বাড়ি, কথা কন না কেন? যমুনা নদী যেখানে সোয়ার আসিল সেখানে বসত বাড়ি, আজ থেকে 40 বছর আগে যেখানে বসত বাড়ি ছিল সেখানে এখন নদী, বিলীন হয়ে গেছে যমুনা পদ্মার ভাঙনে, 10-20 কিলোমিটার দূরে চলে গেছে বাড়ি, এই পার গড়ছে ওই পার ভাঙছে, এটাই তার খেলা। যে আল্লাহ এত গভীরত্ব নদীকে ভেঙে সর ফেলাইয়া বসত বাড়ি করতে পারো, এই রব আপনার জন্য একটা মার্কেটও করে দিতে পারে। আল্লাহ বলে এটা আমি পুরা করবো না, তোর তোর রিক্সা চালা অবস্থায় মারবো, তোরে ট্রাক চালা অবস্থায় মারবো, তোর ইমামতি করার অবস্থায় মারবো, তোর মুয়াজ্জিন অবস্থায় মারবো, তোর খতিব অবস্থায় মারবো, মুয়াজ্জিন অবস্থায় মারবো, এমনকি তোর হাল চাষ করা অবস্থায় মারবো, কিন্তু সব আশা পুরো করবো কবরে। মা তাশতাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, আমি তোর কবরে যা চাহিবি চাহিবা মাত্র আমি আল্লাহ দিতে বাধ্য থাকিব, কিন্তু দুনিয়ায় চাহিবা মাত্র আমি আল্লাহ বাধ্য থাকিব না, আমি পারবো দিব না, কত কর না কেন? আল্লাহ দিবেন না। আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটা মেনে নেয়ার না বলে বিশ্বাস। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাদি বাদাল মাউত, ভালো মন্দ মৃত্যু হায়াত তার হাতে, সবকিছু তার হাতে, কিন্তু আল্লাহ সবকিছু দুনিয়ায় দিবেন না, সবকিছু দিবেন কোথায়? আখিরাতে। যারা মারহাবা, আর স্পেশাল কিছু আমল আছে যে আমলের বদনা আল্লাহ দুনিয়ায় দিবেন না, দিবেন আখিরাতে, কোথায় দিবেন? জোরে কন, কি দিবেন?
কিছু কিছু আমল আছে যেগুলো ডাইরেক্ট দিয়ে দিবে আপনারে কাজ শেষ উজি যাবে কাজ শেষ সাথে সাথে দিয়ে দিবে কিন্তু কিছু কিছু আমল আছে এগুলার বান্দা আল্লাহ দুনিয়ায় দিবেন না সেটার নাম রোজা সেটার নাম কি রোজা সবাই কোন রোজা আর জোরে রোজা নাম কি রোজা সওম নাম কি সওম রোজা মানে শেষ করে দেয়া পোড়ায়া জ্বালায় শেষ করে দেয়া আর সওম মানে বাঁকা জিনিসটারে সোজা করা জোর করে মারহাবা সওম মানে বাঁকা জিনিস আর রোজা মানে শেষ করে দেয়া পোড়ায়া শেষ করে দেয়া এখন কি শেষ করলেন আপনার ভিতরে যে লালসা ছিল গুনাহের লালসা এটা পোড়ায়া জ্বালায়া শেষ করে দিলেন আর সিয়াম কয়েকটা জিনিস থেকে বিরত থাকার নাম হল সিয়াম রোজা স্ত্রী সংযম অর্থাৎ বালেক পুরুষ বুঝে ফেলেছে স্ত্রীর সাথে যেটা বালেক পুরুষ হয় এটা খাওয়া পান করা এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা সওম আর এই তিনটা জিনিসই আমার আল্লাহর ভিতরে আছে কথা কন না কে ঠিক আল্লাহর বউ আছে হ্যাঁ কথা কন আল্লাহর বিবি আছে না হ্যাঁ আল্লাহ খান না পান করেন না এই জন্যই তো আল্লাহ হাদিসে কুদসিতে এইভাবে বলছেন আসসাউমুলি ওয়া আনা আজিজি বি রোজা আমার জন্য কারণ আমি এই কাজটা আমার ভিতরে আছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বি বান্দা রোজাটা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজে দান করব সুবহানাল্লাহ অন্য জায়গা বলে আও উজি যাবি খালি এর পুরস্কার আমি দান করব তা না স্বয়ং আমি আল্লাহ তোর নিজের হয়ে যাব আরো জোরে কন সুবহানাল্লাহ মানে প্রধানমন্ত্রী যদি বলে এক কর্মী রে তুই যদি এই কাজটা করস আমি তোর নিজের পকেটের লোক আর বাংলাদেশে কোনো অসুবিধা আছে ওর গাড়ির সামনে একটা সাইনবোর্ড টানাবে প্রধানমন্ত্রী একনিষ্ঠ কাছের লোক আর্মি কোন পুলিশ কোন রিবেট কোন যাই কোন ওরে ধরব না ঠিক আল্লাহ যদি বলে আসসালামুলি ওয়ানা উজি যাবি আরে রোজা আমার জন্য এর পুরস্কার আমি নিজে খোদা হয়ে গেছি তোলারে কোনো ফেরেশতা বাধা দিব রিমান দিব মাইট দিব কথা কর না কেন ওরে কি মাইট দিবে 99টা সব কামড় দিবে ওর কলিজাটা বাইর করবে না ও ডাইরেক্ট ও ডাইরেক্ট আল্লাহর বাড়ি পর্যন্ত যেতে যা কিছু লাগবে আল্লাহ নিজে তার ব্যবস্থা করে দিবে আরো জোরে বলেন আরো জোরে শৈলী ঘুম ঘুমাইছে নাকি অনেকে সুবহানাল্লাহ কইতেছে চোখ বন্ধ করে দিয়া রোজার মাসে আবার ঘুমাই নিবে রোজার মাসে তো ইমানের বাড়বে আর আল্লাহ তো নিজেই কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজা হলো একটা আর রমজান হলো আরেকটা জোর করে মারহাবা রোজা কারে কয় সওম কারে কয় রোজা বলে তিনটা জিনিস থেকে বিরত থাকা আর রোজার মাস যেটা শাহরু রমাদান রোজার মাস একটা রোজা রাখটা জোর করে মারহাবা দুইটার দুই ফজিলত রোজার মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস আর রোজা হলো জান্নাত কামাই করার মাস বান্দার জন্য হলো জান্নাত কামাইয়ের জন্য সওম রোজা আর কোরআন নাজিল হওয়ার জন্য রমজান মাস আর রমজান মাস হলো এমন একটা জিনিস যেই মাসে কোরআন নাজিল হয়েছে যেই মাসে হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আছে যেই মাসে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আমলকে আল্লাহ হুয়া শাহরুন আউয়ালু রাহমাহ আওসাতু মাগফিরাহ ওয়া আখিরু ইতকুম মিনান নার প্রথম 10 দিনকে আমি আল্লাহ আশরুল ইয়াম
আউয়াল রহমা আমি 10 দিনকে রেখে দিয়েছি তোমাদের রহমত নাজিল করার জন্য ও আউসা 10 আউসা আমি মাসকানের 10 দিনকে তোমাদের মাগফিরাতের জন্য রেখে দিয়েছি লাস্টের 10 দিন কদর দিমু তোর জীবনে যা কিছু করছ সব মাফ করে দিমু রমজান হলো বান্দার লাগিয়া গুনাহ মাফের মাস আর আমার আল্লাহর লাগিয়া কোরআন নাজিল হওয়ার মাস জোরকান মারহাবা আমার আল্লাহ কি জীবনে কিছু খায় কথা বল না বান্দা কি দিনের বেলা রোজা রেখে কেউ খায় স্ত্রীর কাছে যায় আচ্ছা ইচ্ছা করলে পারে কি পারে না বান্দা এগুলো করতে পারে না কথা বল এ মিয়া দরজা লাগাইছে দরজা বাথরুমের দরজা কেউ দেহে বউ দেহে ছেলে দেহে মেয়ে দেহে রিক্সা চালাইছেন ঠেলা গাড়ি চালাইছেন সিমেন্টের বস্তা চালাইছেন চাইনা টুইনা দৌড়ে গেছেন বাথরুমে গরমে শরীরটা ঝাপসা হয়ে গেছে ফারমের মুরগির মতো সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি গামছাটা দিয়ে গোসলখানা ঢুকতে হবে শোলে আগুন লেগে গেছে কলিজাটা শুকায় গেছে পানিতে যদি টিবলের কলটা ছাইরা লোকটা গালদারে পাতায় দিয়ে 1.5 লিটার পানি পেটের টাঙ্কির মধ্যে ঢুকায় দেয় পৃথিবীর কেউ দেখবে আরে আল্লাহটা পরে মিয়া কেউ দেখবে বান্দায় বউ ছেলে মেয়ে আর কেউ দেখবে না কে দেখবে আরে আরো একজনে দেখবে খালি আল্লাহরে পাইছেন মাগ না খালি ওইটাই বুঝতে পাই না আর একজনে দেখবে সে কে এটা কর না কেন দুই পাশে দুইজন আছে আপনার দারোয়ান আপনাদের পুরো বডিটারে দেখে রাখার জন্য দুটো দারোয়ান আল্লাহ নিযুক্ত করে দিয়েছে আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখতে পারেন আপনার বডি পাহারা দেওয়ার জন্য আমার মালিক দুটো দারোয়ান দিতে পারে না কিরা মাংকাতিবি জরকন মারহাবা এই যে ডাইন পাশে যিনি আছেন এই ভদ্রলোকের নাম হলো নেককা মারহাবা বলেন বাম পাশে যিনি আছেন ওনার নাম বদকা দুজন আল্লাহ হাতে কলম আর খাতা দিয়ে রেখে দিয়েছে আপনার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য প্রতি মাসে দিস্তা দিস্তা কলম লাগে এদের কোনো দিস্তা লাগবে না আপনার গোটা জিন্দগির 80 বছরের জিন্দগি 80 সেকেন্ডে তারা বের করে দিবে আরো জোরে কন আপনার পুরা 1 বছরের হিসাব যদি কম করে একটা বাটন চাপ দিলে 1 বছরের হিসাব আপনার ব্যাংকে 1 বছরে কত টাকা আপনি নিচে না লেনদেন একটা বটনে চাপ দিলে যদি আপনারা দিয়ে দিতে পারে ব্যাংকের ম্যানেজার ব্যাংকের সমস্ত লোকেরা উন্ডা বুঝি পারে না উন্ডা দুজন বুঝি লেখাপড়া করে নাই হ্যাঁ আপনার 5 বছরের হিসাব যদি আপনি ব্যাংকে দিয়ে চান যে আমার 5 বছরের একটা হিসাব দেন 1 সেকেন্ডের ভিতরে একটা বটন চাপ দিয়ে করে দিয়ে দিবে কথা বল না কেন সিরিয়াল দিয়ে খালি কাগজ বের হতে থাকবে আপনার এই পাশে যিনি আছেন এই পাশে যিনি আছেন আপনার 80 বছরের জিন্দগি 5000 বছরের জিন্দগি আদম আলাইহিস সালামের 1000 বছরের জিন্দগি এক বটন চাপ দিয়ে আল্লাহর সামনে উপস্থিত করে দিবে বজন দেবার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দেন আমার মালিক যদি বলেন এ কিরামান কাতিবিন আমার বান্দা 2024 সালে কি নেকি করেছিল গো সঙ্গে সঙ্গে কিরামান বলে দেবে মালি মসজিদের মধ্যে 20,000 মুসল্লি ছিল 20 জন রোজা রাখে নাই কথা কন না কেন 10,000 মুসল্লি ছিল এই 12 জন কমি না রোজা রাখে নাই আল্লাহ কুত্তা বিলাই যেমনে কোন রোজা নাই কুত্তা বিলাইয়ের মতো খাইছে কোরআনে আল্লাহ বলেন আমি তখন গুসায় ফাটিয়ে যাব আমার কলিজাটা এমন ভাবে রাগে গুসায় আমি ফেটে যাব আমি যদি তৎক্ষণাৎ আল্লাহর বান্দার হিসাব নিকাশ নেয়ার জন্য যদি রাগ হয়ে যাই পৃথিবীর কেউ আমারে ফিরাইতে পারবে না কিন্তু আমি রব তার একটু ডিস্টার্ব করি না আমি সময় দিয়ে দেখি আমার বান্দা পরের দিনকার রোজা রাখে কিনা যখন দেখি রহমাতের 10 দিনের মধ্যে রাখে না মাগফিরাতের 10 দিন দেখি মাগফিরাতের 10 দিনও যখন রাখে না আমি আখেরি 10 দিন দেখি আমার বান্দা রোজাটা রাখে কিনা গো যখন দেখি তার ভিতরেও খলত মলত করে রাখে না আমি আল্লাহর কলিজার মধ্যে
এত ব্যথা লাগে ওর থেকে মুখটার সরাই নিয়ে যাই বক্কর আমি বলে দেই ওজনই দেন ফিতরের মাঠে না যা কারণ যদি দুল ফিতরে যায় রোজাদারের জন্য অসুবিধা হয়ে যাবে কারণ আমি যখন রোজার বদলা দিব পুরস্কার দিব ওই বদমাস যখন ওর পাশে থাকবে ওর চেহারা তো দেখলি আমার মনের মধ্যে রাগ উঠে যাবে ওর চেহারার খাতিরে আমি রোজাদারের সাথে হয়তো মনটা খারাপ হয়ে যেতে পারে বাসানাই হাদিসের মাথা হাতে একটা তাফসীর দেখবেন আমার নবীর চাচারে যে হত্যা করেছিল শহীদ করেছিল নাম ছিল তার ওয়াহশি কি নাম নাম কি ওয়াইদুল্লাহ ইবনে ওয়াহশি ওয়াহশি জীবনে কোনোদিন নবীর সামনে আসতে পারে নাই আমার আল্লাহ আমার নবীর সামনে এক্সাম্পল দিয়ে বলে নবী আপনি মৃত্যুর এক ঘন্টা পর্যন্ত ওয়াহশির সামনে আসতে দেন নাই কারণ কি কারণ আমার নবী বারবার যখন এই হাদিস বলছে আল্লাহ তুমি আমার উম্মতের পরে রাগ করে মুখটে সরাই নিয়ে যেও না তোমার নাম রহমান তোমার নাম রহমাতুল লিল আলামিন আল্লাহ তোমার নাম রব্বুল আলামিন আমার নাম রহমাতুল লিল আলামিন তুমি রব্বুল আলামিন যদি মুখটা সরাই নিয়ে যাও আমি রহমাতুল আলামিন কিছুই করতে পারবো না তখন আমার আল্লাহ এক্সাম্পল দিয়ে নবী বলেন নবী গো আমি আল্লাহ তার থেকে মুখ কেন সরাই নেব না আপনি ওয়াহশির প্রতি অন্তত ওয়াহশি নাজিল হওয়ার 7 বছর পর্যন্ত আর দিকে তাকান নাই নবী আমার চোখটা বন্ধ করে বলে মালিক রে আমি মানুষ আমি মাখলুক তুমি খালেক আল্লাহ আমি খালেক না তুমি খালেক মা যদি সন্তানের পরে রাগ করে বাবাই যদি রাগ করে সন্তান করে থাকতে পারে না আমার আল্লাহ এক্সাম্পল দিয়ে বলে নবী আপনি মৃত্যুর আগে যখন দাবি করছেন আমার উম্মতের পরে মুখটা সরাই নিবা না মরার আগ পর্যন্ত আমার উম্মতরে তুমি ছায়া তলে রাখবা নবী তলে আপনি শুনেন ওয়াহশির সাথে আপনি এরকম করলেন কেন বাজন হাসির কথাটা শুনলে আপনার দম ফেটে যাইতে চাইবে হাসি মসজিদ নববীর পিছনের দিকে বসতেন নবী খুতবা দিতেন সাহাবীদের দিকে ফিরিয়া হাসি বসতেন নবীর পিছনের দিকে যারা হজ করতে গেছেন ও বাবা উস্তুনে হান্না নবীর ডাইন পাশে মেহরাবের ডাইন পাশে এখনো দাফন করা ওই উস্তুনে হান্নার ডাইন পাশে ও হাসি বসতেন মাঝে মাঝে নবীর চোখ যদি পড়িয়া যাইতো হাসির মাল দিয়া মুখটা ঢাকিয়া ফেলতো নবী আমার মুখটা দেখতে চায় না যদি আমার চোখে চোখ পড়ে নবী আমার কষ্ট পায় এই জন্য নবী উস্তনে হান্নানার পিছনে বসতেন নামাজের সময় অস্থির 10 নম্বর কাতারে বসতে মৃত্যুর 1 ঘন্টা আগে আমার নবী সবাই সাধারণ ক্ষমা করে দিলেন ও জামিনা আমি আজ থেকে তোমাদের সবাইকে মাফ করে দিয়ে গেলাম তোমরাও আমারে মাফ করে দিও হঠাৎ করে ওয়াহশি শুনতে পাইলেন বিলালের মুখে বিলাল ওয়াহশি কি লাভ করে বললেন এই বিলাল বললেন ওয়াহশি রে তোর জন্য আজকে টাই প্লাস গোল্ডেন চান্স কেন ভাই কেন নবী আজকে এলান করছে সাধারণ ক্ষমা দেখ তুই নবীর পা উদ্দিরে জড়াই ধরে মাপ চাইতে পারস কিনা বাজান ওয়াহশি মুখটা বাঁধ দিয়া প্রথম মনে মনে ভাবছে মুখটা যদি খুলিয়া যায় নবীর চোখ পড়লে আমার যদি বলে সুকান সুকান বেরোয় না নিজের মুখটারে সুন্দর করে বাঁধিয়া চোখ বন্ধ করে দর দিয়া নবীর পা দুইটা বুকের মধ্যে চাই ধরে বলে নবী মুখ খুলতে বললে আমি মুখ খুলবো নবী আমার বলে মুখ খুলো আজকে সবার জন্য সাধারণ ক্ষমা নবী আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন আমি আপনার সবচাইতে বড় দুশ্মন ছিলাম ওয়াহশি আমি আপনার চাচাকে শহীদ করছি আপনার চাচার কলিজাটা বের করে আমি হিন্দার হাতে তুলে দিছি শশার মতো চাবাইছি আপনার চাচার পুরুষ লিঙ্গটা আমি কাটছি আপনার চাচার পায়ের আঙ্গুলগুলো আমি কোবায়া কাটছি নবী আপনার চাচার চোখ দুইটা আমি হাত দিয়ে গুইটা উঠাইছি
নবী আপনার চাচার ঘিলুগুলো আমি পলিথিনে বাইন্ধা দিছি, ও নবী আমি আরো যা দরকার করছি, এই জন্যই তো আপনি আমার দিকে তাকাই একবারও কথা বলেন না। নবী আজকে কি আপনার কাছে সাধারণ ক্ষমা পাব? আমার নবী বলে হাসি রে আয়েশা ভালোই করছো, আমি আজকে তোরে মাফ করে দিছি। কিন্তু আসি মনে রাখিস আমার নাম রব্বু, আমার নাম রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। অসি কোনো বান্দা যদি আমার আল্লাহর ঠিক মতো এইভাবে মাপ চাইতে পারে, আমি নবী আশা করছি তোর মতো আল্লাহ সবাইরে মাফ করে দিবে। আরো জোরে কর। অসি তখন বলছিল, অসি দেখে হাদিস কানা বর্ণিত, অসি সঙ্গে সঙ্গে বললেন হুজুর সবচাইতে মাপ পাওয়ার সবচাইতে দামি মাস কোনটা, দামি সময় কোনটা? আমার নবী বলে ফেললেন সবচাইতে দামি মাস হলো রমজান। আরো জোরে কর। এরপরে দামি রাত হলো কদরের রাত। অসি কায়দা করে বুকের মধ্যে পাউটা নিয়ে বলে হুজুর কদরের রাত্র কোনটা হবে? কদরের রাত্র তো পাঁচটা, একুশ তেইশ পঁচিশ উনত্রিশ। নবী কোনটা হবে? সাতাইশ সহ। নবী আমার বললেন হাসি রে এই পাঁচটার ভিতরে যে কোনো একটা রাত্র আল্লাহর কনভেন্স করে নিস, আমি জানি তোরে মাফ করে দিছি, রব্বে কারি মতো গো মাফ করে দিবে। তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে কর। আরো জোরে আছে না? আগামী বছর এই রোজাটা পাবেন কিনা জানি না। হ্যাঁ, গত বছর কত মুসল্লি আমার সামনে বইয়া এ রমজানের প্রথম জুমাটা পড়ছে, আজকে কবরের সাথে মিশে গেছে, এমনকি তার কবর খনন করে দেখেন হাড্ডি ছাড়া কিছুই পাবে না, হালাকে তার রুহুটা হয়তো ইল্লিনে চলে গেছে না সিজ্জিনে গেছে, সে জান্নাতের ইফতারি করতেছে তা না হলে জাহান্নামের আগুন খাইতেছে। কথা বলেন না কেন? আরে আরে রমজানের প্রথম তারিখে প্রথম দিন, প্রথম দিন এগারো তারিখ আসরের নামাজের পরে আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ করে দিছে, জান্নাতের দরজাটা খুলে দিছে। আমি মনে করি ওই লোকটার মতো হতবাগ আর কে হতে পারে যে তার মা বাবার জন্য সে কাইন্দা কাইন্দা অন্তত বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইল। তিন ব্যক্তির জন্য, তিন ব্যক্তির জন্য রোজার নামা এই রোজার মাসটা হতবাগা, সে সবচেয়ে বড় গজবপূর্ণ মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জীবনে সব গুণ মাফ করে নিল। দুই নম্বরে যে আমার নবীর নাম শোনার পরে দূর পড়ল না। তিন নম্বরে যার মা বাবা বাইচা আছে রমজান মাসে যে জান্নাত কামাই করল না। মারহাবা বলতে পারলেন না? রমজান মাসে মা বাবার কাছে জান্নাত কামাই করে নিয়ে আসছে না নাই? যদি কেন মা বাবার কাছে কামাই করবো কেমনে? আওয়াজ বন্ধ করেন মোবাইলে, কেমনে আদায় করবো আমি? আদায়ের একটা সিস্টেম, যদি আপনার বাবা মা বাইচা না থাকে তাদের জন্য রমজান মাসে যে কয় টাকা খরচ করছেন ওই কয় টাকা মুসলিম মাসে দান করেন, কিন্তু জাকাতের থেকে না এটা। মা বাবারে যেরকম জাকাত দেওয়া যায় না, মা বাবার নামে যেটা খরচ করেন জাকাতের থেকে না। মনে রাখবেন মা বাবার নামে যে কয়জনের জাকাত দেওয়া যায় না, জাকাত দেওয়া হারাম, তাদের জাকাত দিলে আদায় হবে না, তার ভিতরে মা বাবা, নিজের আপন দাদা দাদি, এটা মনে রাখবেন, এদেরকে যেরকম জাকাত দিলে জাকাত আদায় হয় না, এদের নামে সওয়াবের আশায় জাকাত দিয়ে যদি কেন আমার মার নামে জাকাত দিলাম জীবনে আপনার সওয়াব হবে না। আপনার দিতে হবে তার নামে আপনার কষ্টের পয়সার থেকে দান, কারণ আপনি আপনার মা বাবার দান। আপনি যখন কষ্টের দানটা দান করবেন আল্লাহ তাদের জান্নাত দান করবে। আরো জোরে বলো, আল্লাহ দিতে পারে না? যদি কোন হুজুর কারে দিব জাকাত, যদি আপনি দিছেন জাকাত দান কয়ে দিছেন, আপনার মসজিদের অনেক মুয়াজ্জিন আছে খাদেম আছে, আপনি দিছেন জাকাত, আপনার জাকাত আছে আড়াই লক্ষ টাকা, এক কোটি টাকা আড়াই লাখ টাকা জাকাত আছে, এক কোটি টাকার আড়াই লক্ষ টাকার এক টাকা কম দিবেন আপনার জাকাত আদায় হবে না। এক বছর ঘোরার পরে যদি আড়াই লাখ টাকা একজন মুয়াজ্জিন রে দিয়ে দেন, একজন খাদেম রে দিয়ে দেন, একজন অসুস্থ মানুষকে দিয়ে দেন, একটা কিডনি রোগী দিয়ে দেন, আপনার কিডনি দুটো পাল্টাই নিয়ে আড়াই লক্ষ টাকা, এই যে আপনি দান করলেন এটা দান না, এই যে দিলেন এটা আপনার মালের ময়লা। কথা বলে না কেন? এটা আপনার মালের
ময়লা আর দান যদি করে থাকতেন এই মসজিদে করতে হবে আপনি দান করবেন বাবা মায়ের নামে যাকাত তো আপনার মলের ময়লা দান হলো আপনি মসজিদে 10000 টাকা দিলেন 50000 টাকা দিলেন নিয়ত করলেন এটা আমার বাবার জন্য আমার বাবা রমজান মাসে 20000 টাকা ইফতারি খাইতো আমার মায়ের জন্য আমার মা হাড়ের রোগী ছিল আমার মায়ের জন্য 20000 টাকা লাগতো এই রমজানে মায়ের মার্কেট ঔষধ পানি ট্রিটমেন্ট ডাক্তার ডায়ালিসিস মায়ের হাড়ের রোগী মায়ের এই কয় এই কাছে এই কাজ করতে মাসে এই কয় টাকা লাগতো ওই কয় টাকা 20000 টাকা আমার মাল লাগতো 20000 টাকা আপনি মসজিদে দান করে দিলেন রব্বে কারীম বলেন 30টা রোজা শেষ হওয়ার আগে যদি রহমতের 10 দিনে দিয়ে থাকো আমি আল্লাহ রহমতের 10 দিনই তোমার মায়ের রহমত করে জান্নাত দেব মাগফিরাতের 10 দিনই দেবা মাগফিরাতের 10 দিনই maaf করব আমার উচিত যে সমস্ত সন্তান মারে বেশি ভালোবাসেন বাবারে ভালোবাসেন তাদের উচিত রমজানের 1 তারিখে সমস্ত দান করে দেয় মা বাবার নামে কেন জানেন আমার মা আখেরি রমজানে maaf পাবে কেন আমার মা পাবে প্রথম রমজানে কথা বল না কেন জোরে খান এই মিয়া কেউ যদি আপনারে বলে আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন রমজানের 1 তারিখ যদি আপনি 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দেন আপনার হার্ট পাল্টাই দিব হার্ট বলে কইছে কিডনি পাল্টাই দিব আপনি জীবনের তরে ভালো হয়ে যাবেন আপনার কোনো রোগ থাকবে না আপনি 5 লাখ না 50 লাখ ক্যাশে জমা দিবেন কথা বলেন না কেন বাজানদে ওখানে যদি 50 লাখ দিতে আপনার কষ্ট না লাগে আমার মালিক বলে ও বান্দা তোর মায়ের কবরে মাথার দিক দিয়ে সাপের কামড় পায়ের কাজ দিয়া জাহান্নামের আগুনের আঘাত এই দিকে ডান দিক থেকে মাটির চাপ বাম দিক থেকে মাটির চাপ তুই বুঝবি যেদিন কবরে যাবি ওই জনম দুঃখিনী মা কত কষ্টে আছে রমজানের 1 তারিখ আমি আল্লাহর কবর কেবল সুকুত চুপ থাক রমজানের খাতিরে যে জামনে আছো এইভাবে আর আজাব দিস না তখন মা বাবা বাজান বসিয়া কাম দেয়ার বলে তু তবঙ্গার গস্তাই আজ মাল মা ইজা মা গা ফিল সুদি আজ আলে মা মালিক আমার সন্তান জামনে গাফেল রইছে আমার দিকে একবার নজর করে দান করলো না আমার সন্তান কবরে আসলে আর সন্তানকে দিয়েও দান করাইবে না আমার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সন্তানদের জন্য এত কষ্ট করলেন এত কিছু করলেন কিন্তু মা যেই মায়ের জন্য 10 মান 10 দিন পেটে বোঝা ভাইয়া খাইয়া না খাইয়া যেই মা তোমার আমার দুনিয়ার মুখ দেখাইল ওই মায়ের জন্য কি করলা রমজানে একবারও ভেবে দেখেছো আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত যেই সন্তান রমজান মাসের 1 তারিখ বাবা মায়ের জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম করায়া দেয় ওই সন্তান কবরে যাওয়ার সাথে তার সন্তান তার কবর আজাব প্রথম রমজানে মাফ করায়া দিবে বদলা টু বদলা তুমি তোমার মা বাবার জন্য দিবা তোমার সন্তান তোমার মা বাবার জন্য দিবে আর রমজানের আমলগুলো ডাইরেক্ট কবুল হয় জোরে কন মারহাবা রমজানের আমল কবুল হয় কি হয় না আপনি একবারও কি খেয়াল করে দেখছেন আপনার আশেপাশে অনেক ভাড়া মাদ্রাসা আছে আপনি তো বাড়িটা ভাড়া দিয়া দিছেন ওই ভাড়া মাদ্রাসায় মাদ্রাসার ভাড়া দিয়া ছাত্রদের পিছনে ছাত্রদের হুজুরদের বেতন দিয়া ওই মাদ্রাসাটা চালাইতে কত কষ্ট হইতাছে আপনি একবারও ভাবছেন এই যে মাদ্রাসায় যায় বাইতুস সুজুদ মাদ্রাসা কমপ্লেক্স কত ছাত্র এই মাদ্রাসায় আছে পুরাটা বছর বাড়িতে যায় না এই মাদ্রাসার কমিটির তত্ত্বাবধানে চামড়া বেসা পয়সা আপনাদের দানের পয়সা যাকাতের পয়সা দিয়া এই ছাত্রগুলা চলে এমনও ছাত্র আছে আপনার ছেলেরা প্রতি শুক্রবার দামি দামি এক একটা পাঞ্জাবি পরে জুমায় আসে আর এই ছাত্রটা 1 বছর আগে একটা পাঞ্জাবি মাদ্রাসার থেকে দিছে ওই পাঞ্জাবিটা পরিধান করে এই জুমাটা পড়ে বৃহস্পতিবার জামাটা ধুয়ে দেয় জামাটা ডলাইয়া পড়ার মতো পয়সা পকেটে নাই ইশারের নামাজের পরে ওই যেই বিছানায় ঘুমায় ওই বালিশের নিচে পাঞ্জাবিটা রাইখা দেয় জুমার আগে বাইর কইরাও পরিধান করে এই জিন্দিগি আমি ইলিয়াসুর রহমান জিহাদের কাছে
এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকতে পারে না, আপনার ছাত্র জীবনটাও এরকম গেছে। বিশ্বনবী বলেন এই লোকগুলোর তালাশ করে তুমি দান করবা, আমার আল্লাহ তোমার জান্নাত দুনিয়ার থেকে দেখাই লয়ে যাবে। টাকা পয়সা যেমন দুনিয়ার থেকে নিতে পারবেন না, ফিরে যাইতে হবে, ওইটাই নিয়ে যাইতে পারবেন। ইদা মাতাল ইনসান ইনকাতামাল ইল্লা মিন সালাতা, নিয়ে যাইতে পারবেন মাত্র তিনটার, সব ফিরে যাইতে হবে, এমনকি মাথার বালিশটাও দিব না। কথা বল না কেন, পরনের লুঙ্গিটা 1200 টাকাতে কিনছিল, 2200 টাকা দিয়া ওই লুঙ্গিটাও খুইলা ল্যাংটা করে লাগবে। কথা কান না কেন, 5 টাকা দিয়া মাজার কাইতুন বানছিলা, ওই 5 টাকার মাজার কাইতুনটা খুইলা তোমার ল্যাংটা করে লাগবে। কিসের সাতার বাহাদুরি দাও তুমি, ব্যাংকে কোটি কোটি টাকা রাখা, পাশের বাড়ির লোকগুলা ইফতারি পায় না, পাশের বাড়ির লোক ইফতারি জামা বানাইতে পারে না, তুমি এলাকার বড় সবচেয়ে মোরল সেজে বয়ে রেছো। কথা বলে না কেন, তুমি কিসের সাতার মোরল? মোরল তো তাকেই বলে যে জান্নাতের মোরল। কথা বলেন না কেন, এমনও লোক আছে, এমনও লোক এখানে আছে, আপনার পাশের বাড়াটিয়া ইফতারি কিনতে পারে না, আসে না নাই কেন, 2 কেজি 5 কেজি ছোলা বুট কিনে দিতে পারলেন না, ছোলা বুট তো আল্লাহ আপনার কপালে তুড়াই নিয়ে গেছে, আপনি খাইলে তো পেটের মধ্যে বুট বুট শুরু হয়েছে। আপনি যেটা খাইতে পারেন না যৌবন গেলে খাইতেন, ওইটা এখন খাইতে পারেন না, ডাক্তার না করে দিছে, পেঁয়াজু খাইবা সারা রাত খেতা গরম হইব, ছোলা বুট খাইবা পরের সময় সেইডিয়ার খাইতে পারবা না। কথা কন না কেন, আগে একা খান কি খাইতেন ইফতারি সময় একা খান কি, এখন খান কি একটা এক গেলাস ঠান্ডা পানি ইসুফুলের ভুসি এক গেলাস আর একটা খেজুর, পরেরটা খাইবা সেরিয়ার খাওয়ান লাগবো না, হারাম হয়ে যাবে। তা তুমি যেটা খাইতে আগে পারতা ওই যারে দান করে দাও, জান্নাতে বাকিটা খাইবা। এটা আমি বলি না, বিশ্বনবী বলছে, যৌবন কালে তুমি যেটা খাইতে পারতো ওইটা এখন খাইতে পারতাছো না, ওইটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি আল্লাহর জাতের কসম করে বলছি, তোরে খাওয়ার জন্য যা দরকার আমি জান্নাতে খাওয়াবো। মারহাবা কইলেন না, আরো জোরে কোন, আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। ইমাম আবু হানিফার যুগে এক ঘটনা ঘটে গেছে, বলে দিয়ে যাই, মনে রাখবেন, মাথার মধ্যে নিবেন। আমাকে মসজিদে আসলি তো ইমাম সাহেব এমন কথা কই, আপনাকে মাথার চান্দি মান্দি গরম হয়ে যায়, হ্যাঁ দূর এত দান করলে তাই নি, তো সব ব্যাংক বুম দিয়ে দিতে। আরে চাচা, ব্যাংক তো আপনার ঠিকই ধুয়ে যাইতে, ওটা তো লয়ে যেতে পারবেন না, অত খরচ করে থুয়া যাবেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ দিছি ব্যাংকে তুই থুইছোর, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওইখান থেকে বের করবি আমার নামে দান করবি, আমিও তোরে কবরে আসার সাথে জান্নাতটা দলিল করে লিখে দিয়ে দিছি। আমি কইছি না আল্লাহ কইছে, তাহলে আপনার শান্তি গরম হইব কে? অনেক লোক আছে মসজিদ আইলে কে হুজুরা সব টাকা পয়সা মসজিদে রেখে দেয়, আর অনেকে আছে দেখবেন ওয়াজ যখন আর ঘরে পড়ে তখন দেখবেন ওর ভিতরে বুট বুট কুটকুট আরম্ভ হয়। কথা বলে না কেন, এটা মসজিদ কমিটির হোক আর সে যেই হোক ওর ভিতরে কামড়া কামড়ি শুরু হয়, আমাদের কথা শুনে কামড়াইলে তোমার জিন্দগি শেষ, কারণ তোমাকে লিস্টি আমাকে ঘরের মধ্যে আছে, কিন্তু আমাকে কথা শোনার পরে কে কে পুট পুট বুট বুট করেন এগুলো কিন্তু মাথার মেমোরিতে আছে। কারণ কি জানেন, এই রেজেক যতদিন এই মসজিদ আমার আছে, আপনি যদি আমার পিছনের লাইক গ্যা বাংলাদেশের যত খতিব আছে আপনি মই রেওয়া যান, আপনার বাপ আপনার দাদা 14 গোষ্ঠী হুজুরি ম্যানের পিছনে লাগে কিচ্ছু বুঝো। কথা বলেন না কেন, আপনার মতো চান্স দুয়ারও ক্ষয় হয়ে যাবেন, আপনার গিরার আলা থাকবো না, সোহে পাওয়ার থাকবো না, আপনার বউ আপনার কিলাই বদে দিন পরে ইফতারও খাইতে দিব না, আপনার বউ ধরে ঘুষাইবো আপনার। কারণ কি জানেন, এটা একমাত্র মনে বালিশে মাথা দিয়ে রাখবেন, এটা মুয়াজ্জিনের বড়দোয়া, আমি ইলিয়াস রহমান জিহাদির বড়দোয়া। রোজা মুখে যেমনে তোমার রোজা কি হইব না হইবে যাবে, ছাত্র জীবনে কলেজ জীবনে চাকরি জীবনে খাইছো সারা জীবন ঘুষ, এখন হস করে আইয়া রিটায়ারে যাইয়া টাকা ব্যাংকে তো আরামে খাইতেছো আর মুয়াজ্জিনরে গুতা মারতেছো, খাদেমরে আন্দা বন্দা মারতেছো, তুমি চান্দু ভাইবো না, মুয়াজ্জিন তোমার সামনাসামনি দোয়া করে ঠিকই তারাবিতে দাঁড়াইয়া তোমারে খাল বানায় হেলে দিতেছে। এটা আমি জানি না, মিয়া আমি জানি রেজেকের মালিক তুমি না, রেজেকের মালিক হে এই মুয়াজ্জিনের রেজেকের মালিক কে? আমার রেজেকের মালিক কে? ওই রিকশাতে চালায় ওর রেজেকের মালিক কে? তুমি মোর সাজলা কইতে রেজেকের মালিক তুমি, কথা কন না কেন। এই মসজিদের চাকরি মুয়াজ্জিনের যাবে, ইমাম সাহেবের যাবে, 10টা ইমাম সাহেবের চাকরি খারাই দিয়েছে,
আমি ডাইরেক্ট আমার ওয়াজে ডিক্লেয়ার দেই যদি কোন ইমামের চাকরি যায় গুনাহগার ইলিয়াস রহমান জিয়াদির সাথে যোগাযোগ করবেন কারণ 20টা 25টা মসজিদের খেতাবাতের এবং ইমাম সাহেবের রিং আমার কাছে আছে আমি বলেন খালেদ সাহেব লাইবি বলেন হাফিজ রহমান সিদ্দিকী বলেন আমরা যারা আছি আমাদের কাছে তারা চাইয়ে সিরিয়াল দিয়ে আমরা দিতে পারতাছি না ইমাম কোতি কথা বলেন না কেন আপনাকে পাও হাত দিয়ে বলবালাম পুরুজার প্রথম জুমায় অনেক মসজিদের কমিটি এখানে আছেন আমি জানি অনেক কমিটি আমার পিছনে আজকে জুমার নামাজ পড়তে আসছেন অন্তত রমজান মাসে কোন ইমাম খতিবের মনে কষ্ট দিবেন না আপনাকে পাও দর্শি কথা বলেন না কেন আমার সহসভাপতি কইছে কে দিল আপনিই দিবেন ধরেন তাড়াতাড়ি তওবা করেন আজকে মনে মনে তওবা করেন কে দিছে যখন আপনি প্রশ্ন করছেন আপনিই দিছেন ধরে নেন কথা বলেন না কেন তাহলে আল্লাহর শুকর এই মসজিদের কমিটি অনেক ভালো উমরা যাওয়ার আগে বলে গেলাম এই মসজিদের কমিটি অন্যান্য মসজিদ থেকে অনেক ভালো আপনি মুয়াজ্জিনের পরে রাগ করে এই মসজিদে জুমার নামাজ পড়তে আসছেন আমি জানি আপনার পায়ে হাত দিয়ে বলবো এই রমজান মাস শেষ হওয়ার আগে আপনার মসজিদের মুয়াজ্জিনের হাত ধরে মাপ চেয়ে নিয়ে ইনফরমেশন আসে বিদায় কথাটা বললাম মিডিয়ার দ্বারা সারা দুনিয়া আমার এই কথাটা যাবে আমার সওয়াব হবে আপনি আপনার মুয়াজ্জিনের সাথে রাগ করে এই মসজিদে জুমা পড়তে আসছেন আপনি ইমামের পরে রাগ করে চলে আসছেন কপাল ওই ইমামের মুয়াজ্জিনের পরে নাই আপনি সান্দুর ঘুরছে ফাটা কপাল কিন্তু পড়লে কিন্তু জোড়া লাগে না ফাটলে মলম দিলে জোড়া লয় সেলাই দিলে জোড়া লয় পুড়ে গেলে আর জোড়া লাগবে না আল্লাহ মাফ করুক জোর কেন আমি আমি আপনাকে বলবো যারা পাশের মসজিদ থেকে আসছেন মুয়াজ্জিনের পরে ইমামের পরে রাগ করে না আপনি আমার মসজিদে আসবেন আর আমার মুসল্লি বাড়বে দান 2 টাকা 5 টাকা বাড়বে না পায়ে হাত দিয়ে বলছি রমজানের ভিতরে সব বাদ দিয়ে দিবেন আউয়ালুর রহমা ও আওসাতু মাগফিরা ও আখিরু ইতকুম মিনহা রহমতের 10 দিন বিদায় নিয়ে যাচ্ছে আগামী জুমায় পড়ে যাবে হয়তো মাগফিরাতের 10 দিন এই মাগফিরাতের 10 দিন আসার আগে আপনি হাতটা ধরে মাপ চেয়ে নিন আল্লাহর জাতের কসম জাতের কসম জাতের কসম যদি মাপ না চাই আপনি এই অবস্থায় রোজাটা কাটান আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে যাবে না আলহামদুলিল্লাহ অনেক অনেক কমিটির লোক আছে তারা গোপনে গোপনে ইমাম খাদেমরে যারা গরিব মানুষ তারা যাকাতের টাকা দিয়ে দিচ্ছে আপনার যাকাত ডাইরেক্ট কবুল হয়ে যাবে ডাইরেক্ট কবুল হয়ে যাবে কারণ আপনার সবচেয়ে ও আকরাবিন ও আবনি সামির আল্লাহ কারে কারে দিতে কইছে যাকাতের টাকা আপনি দিবেন সবচেয়ে নিকটতম লোকরে আপনার মুয়াজ্জিন আর খাদেমের চাইতে আপনার নিকট আর কে আছে রে ভাই কারণ আপনার বাইরে দিবেন আপনার ভাই তো যাকাতের মালিক আপনার বন্ডে দিবেন আপনার বোন জমায় যাকাতের মালিক কারে দিবেন আপনি যাকাত আপনার সবচেয়ে বড় যাকাত পাওয়ার উপযুক্ত আপনার ইমাম খাতেম মুয়াজ্জিন কথা বলেন না কেন এদেরকে যখন আপনি গোপনে দিয়ে দিবেন আমি ডাইরেক্ট বলবো আপনার যাকাত কবুল হয়ে গেছে যাদেরকে দিলে ডাইরেক্ট যাকাত কবুল হয় এদের দেওয়ার দরকার আছে না নাই এখন দিলটা নরম করবেন ইমাম আবু হানিফার জামানায় একটা ঘটনা ঘটছে গেল আল্লাহর এক বান্দার 5টা 6টা ছেলে মেয়ে আল্লাহর বান্দা কোন দিক যাইতে পারতাছে না কোন দিক কোনো কিছু করতে পারতাছে না কাজও নাই এটা তো বাংলাদেশ না ভাই একজনের সিমেন্টের বস্তা টাইনা দিল 100 টাকা পায় ঠিক না একজনের বাজার আগায় দিল 50 টাকা পায় আমি গত পরশু দিন মাদ্রাসার বাজার করতে গেছি প্রায় 20-25 হাজার টাকার বাজার একা তো বইয়া পারি না কোনো হুজুরের সাথে নিয়ে যাই নাই আল্লাহর এক বান্দা কয় হুজুর আমি রিক্সা বন্ধু ডাই দেই 15-20 কেজি পিঁয়াজ মাছ এত কিছু আল্লাহর বান্দা আমার রিক্সা বন্ধুর গাড়ি লো আমি তার হাতের মধ্যে 30টা টাকা দিছি খুজুর আমি আপনার টাকার জন্য টানি নাই আমি জানি এটা মাদ্রাসার বাজার কিয়ামতের মাঠে যদি আপনিও জান্নাতে যান আমিও জান্নাতে যাব আপনি যদি রোজা থেকে বাজার করতে পারেন ছাত্রদের আমি টাইনা দিতে পারি না আমি জোর করে তার 30টা টাকা দিলাম বললাম যে আপনি ইফতারের সময় কিছু কিনা খাইয়েন লোকটা খাইন দিয়ে দিচ্ছে আমার রিকশার সামনে দাঁড়ায় ওজো এমন বড় লোক আছে আমাকে হাতে বোঝা ধরাই দেয় 1টা টাকা দেন এই বাজারে কুলিগিরি করি জোর খাটায় বাসাই দিয়ে 1 টাকাও দেয় না হালাকে শুধু 10টা টাকা আমার চা খাইতে দেয় আমার কাছে মনে হয় এটা 10 হাজার টাকার মতো খবরদার আপনাদের দুইটা পাও ধরে বলছি যদি আপনার বাজার কোনো কুলি টাকা দেয় যদি তার মজুরি আসে 200 টাকা আপনি যাকাত হিসাবে 500 টাকা দিয়ে দিবেন দিবেন এটা যাকাত থেকে
رب كريم بولے تمہیں بشنو بشتے حوزے زوار زیسو آپ شیسو آپ تمہار دان کرے دیبے دیکھنا میں دیکھائے دیں ماتر دوی منیر دیکھائے دیں امام بوری بار زمان آئے ایک سن بہت دروڑ تھی گئرے کم گوریب منوش آپ نے گازائے زائے دیکھن پی لیس دینے سیری خوار مطلب تو کچھو نہیں ایک گل اس نشتی پانی نہیں افتاری کرے چھو ٹانکی بوری دیکھن پولیس پانی لے جائے افتاری راکے ایک ٹانکی پانی ہزار ہزار مروز سیریل دے سار کابر مطلب ایک کاف پانی دے افتاری کرے لے گئے ایک تا محلے کو تو پسو دن دیکھ سن امار مائر بوشی ایک کاف پانی سن لو پولیسن باوزار ہے در سن دشارا دن بزار ہے سوار ایک کاف پانی دے ہو اب میرا بھی تو بارٹے باری دے داگی ایک گلاس اس لگا ہے دوست گلاس خروس کری گازائی سے بھی دیکھیں ایک گلاس باری سے جسے میں خوزم گوشت اللہ گوریب بندہ ابتاری کنبے پکڑے پاشن آئی امام ابو حنیفہ زمانہ ہے تذکرہ الاولیاء نمک گرم تیری بھی درد دیکھ بین اللہ بندہ بندور کا سے ابتاری جنہ پوشہ سائی سے دائیں آئی زی محلہ تک تو مرولر کا سے سائی سے دائیں آئی ابتاری آرمات رو ایک گھنٹہ باقیہ سے لوگتا کار کا سے ہر سائی بو یہ تو بنگلہ دشنا بابا زارتار کا سے پاوا جائے اور امام ابو حنیفہ زمانہ تو شکو شدو بسر آگے تو کن تو منوش رو باب چلو بازار محلے محلے گھریا شہری اور افطاری خوار پیسہ جگائیتے پارے نائی پاسر دکانے گھنشٹ بندور کا سے بولسے دوست এই গরমের মধ্যে দিবিনি আমার মাত্র দশটা দিনের দেয় আমি ছেলে বিয়ের ইফতারি রোজা করব দেয় নাই কিন্তু পাশের দোকানে এক হিন্দু নাপি তৈরা দেখছে লোকটা এমন ভাবে অনুরোধ করছে কোন রকম ভাবে দেয় নাই ওই নাপি চুল কাটা বাদ দিয়া ওই মুসলমানের পিছনে পিছনে ছুটছে জোরের কাছে যাইবার পরে বলে ভাই জান একটু দাঁড়াও আমি তো হিন্দু মানুষ হ্যাঁ কে সে তোমার বন্ধু মুসলমানের কাছে ইফতারি আর রোজার জন্য বহুত টাকা চাইলা তোমার বন্ধু তো দিল না ভাইজান আমি হিন্দুর কাছ থেকে নিবা কিনা কর্জে হাসানা হিসাবে নাও তোমাকে ধর্মের নবী তো কর্জে হাসানা ইহুদির কাছ থেকে নিছে আল্লাহু আকবার বলো আমার নবী এই জামানার কোটি কোটি টাকা কর্জে হাসানা নিছে ইহুদিদের কাছ থেকে দেশ চালাবার জন্য ধরুন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার কাছ থেকে বৌদ্ধের কাছ থেকে ভারতের কাছ থেকে ঋণ আইনা বাংলাদেশ চালে এটা জায়েজ আমার নবীও চালাইছে দেশ মাস্টার তো সেখান থেকে আসছে ভাই তোমাকে নবী তো জীবন বাঁচানে লেগে সাহাবীদের জীবন বাঁচানে লেগে রমজান মাস অনেক কর্জে হাসানা আছে আর তোমাকে গ্রন্থের মধ্যে আছে ইউকরিদুল্লাহ কর্দান হাসানা এ কোটি কোটি টাকা দান করার চাইতে কেউ যদি দশটা টাকা কর্জে হাসানা দেয় কোন কোন সময় কোটি কোটি দান করার চাইতে বেশি সব হয়ে যায় আপনার মহাসেন ঈদের মার্কেট করতে পারে নাই আমি দেশের মধ্যে ঈদের মার্কেট করতে পারি নাই আমার মাদ্রাসার ছাত্রদের খাওয়ান নাই আমি আপনার কাছে কইছি ভাই আমার 5000 টাকা দেন আমি একটু বাজার করব এই যে আপনি আমার কদর বুঝে দিলেন না 5000 টাকা আপনি 50000 কোটি টাকা দান করলে যেই সোয়া আপনি এই টাকাটা ফেরত দিবেন ঠিকই আছে কর্জে হাসানায় তার চেয়ে বেশি সওয়াব জানেন কর্জে হাসানা সম্পর্কে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতই আছে তো যখন কইছে ভাই তোমাকে ধর্ম মত আছে কর্জে হাসানা নিয়ে সুন্নাত তোমার নবীর সুন্নাত ভাই আমি তোমারে এই যে তুমি চাইছিলে পাঁচটা দিনার আমি তোমারে পাঁচ দিনার হাদিয়া দিলাম তুমি পারলে কোনোদিন আমারে দিও অথবা না দিলে দিতে পারলে আমি তোমারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ জোরে কইলেন না আমি আর কোনোদিন চাই না তোমার কাছে এই কথা যখন কইছে লোকটা চোখের পানি ছাইরা দিছে ভাই তুই পাশের দোকান থেকে তোর দরদ হইল আমার মুসলমান ভাই দরদ হইল না ঠিক আছে ভাই যা আমি যদি কোনদিন ইনকাম করতে পারি তোর টাকাটা ফেরত দেব অন্তত আমার ছেলে মেয়ের জন্য কিছু ইফতারি আর সেহরি কিনে লয়ে যাই কিছু রুটি মুটি কিনে দিয়া গোস্ত কিনিয়া সবজি মজি নিয়ে বাইরে গেছে ইফতারি স্ত্রী সুন্দর করে বানাই দিয়া ছেলে মেয়ে আজকে খুব আনন্দে খাওয়ানোর আগে আল্লাহর বান্দা জানে যে দুই সময় আমার মওলা দোয়া কবুল করে এই
ইমাম মুয়াজ্জিনে বর্দন নেবেন না কেন জানেন এদের এই বডির মধ্যে আমার মাহবুবে 30 বার কোরআন আছে আপনারা আমার সাথে কিছু কোটি দাম তার তার বডির মধ্যে আমার মাহবুবে আমার রাসূলের 5000 7000 করে হাদিস এই বুকের মধ্যে আছে আমি ইলিয়াসুল বল জিহাদিস চাইতে একজন হাফেজ কোরআনের অনেক দাম আপনি হাদিস সাহেবের চাইতে কোটি কোটি গুণ দাম একজন কোরআনের হাফেজের আজকে আপনার মসজিদের মুয়াজ্জিন হাফেজ আপনি তারে কোলে এই বেড়ার না খেতানো বন্ধ আমি মুসলিম জুমাই বলব না খবরদার খবরদার এই কাজ করবেন না আপনাকে পাও দিছি খবর কারণ রিজিকের মালিক আপনি না রিজিকের মালিক সে আল্লাহ ঠিক না ভাই ঠিক যখন আল্লাহর বান্দা শুয়ে রইছে ইফতারের আগে হাত তুলছে ছোট্ট একটা বাচ্চা রেখে আব্বা জি আব্বা তোমাকে আজকে সুন্দর খাবারের ব্যবস্থা করছি না বাবা এটা কিন্তু মুসলমান না হিন্দুর টাকা ছোট্ট বাচ্চাটা কয় হিন্দু হোক আর মুসলমান হোক আল্লাহ যে আমার আব্বারে কর্জে হাসানা দিছে তুমি তারে 20-16 বছরে জান্নাত দিও কিন্তু বাপ কয় লাগছে বাবা এই দোয়া তুমি করো না এই দোয়া করো না কারণ হিন্দুদের জন্য দুনিয়ায় দোয়া করা যায় আখেরাতে দোয়া করা যায় না হেদায়েতের দোয়া করা যায় 20-16 বছরে জান্নাত দিব কেন এত মুসলমানই না ছোট বাচ্চা বলে বলে যে আব্বা ওমর যদি জানোয়ার থাকে ওমর যদি জান্নাতের দ্বিতীয় নাম্বার হতে পারে ওই চুল কাটা নাপি তো ওমরের জায়গায় যাইতে পারে কোসি 11 বছরের বাচ্চা বলে ফেলেছে আমার মাহবুব কুদরতি দরিয়া জোশ মাইরা দিছে বাবা ইফতারের সময় যখন হাতটা তুলেই ফেলছি তোলারতে দেরি আছে আমার মাহবুবের কলিজায় লেগে গেছে বাজান দে যার কাছে যেই বন্ধুর কাছে টাকা চাইছিল ওই বন্ধু তো দেয় নাই সঙ্গে সঙ্গে ওই বন্ধু রাতের অন্ধকারে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে চাইর দিকে সাইটটা সূর্য উদিত হয়ে গেছে মাথার মগজ ঘিলুগুলা ফুটান্ত ভাতের মতো মানুষের বে বে পড়তাছে গলিয়া গলিয়া পাউটা হয়ে গেছে তামার জমি ছায়ার কোনো ব্যবস্থা নাই লোকটা পাগলের মতো দৌড়ায় আর দৌড়ায় যায় দেখে যেই বন্ধু কর্জে হাসানা চাইছিল ওই বন্ধু তার ছেলে মেয়ে নিয়ে জান্নাতে ঢুকতাছে মানে করুণায় বিনয় করে কষ্টের ময়দানে ওই বন্ধু তারে পাত্তা দেয় নাই ও বাজান পাত্তা দেয় নাই করতে করতে ঘুম ভেঙে গেছে ওই লোকটা দৌড়াইয়া বন্ধুর বাড়ির দিকে ছুটছে দরজাটা খুলিয়াই যখন ডাক দিছে দোস্ত রে আমার একটু তোর বাড়িতে জাগা দে তোর সাথে একটা স্বপ্নের তাবির শুনতে চাই বাজান দে আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহর বান্দা বলে দোস্ত আজকে তোমার সাথে কথা বলা যাবে না কালকে তোমার অফিসের সামনে যেয়ে কথা বলবো অফিসের সামনে চলে আসছে দোস্ত স্বপ্নের কথাটা বল দোস্ত এই কোয়ালিটির স্বপ্ন দেখছি বিল্ডিংটা আমার দরকার পিছনের দিকে তাকায় দেখে ওই নাফি মাথায় টুপি লম্বা জামা গায়ে দিয়ে বলে আজকে তুমি বিল্ডিং এর লোভে তারে কর্জে হাসানা দিতে চাও ওই লোকটা জিজ্ঞেস করে আমি বিল্ডিং এর লোভে মানে তুমি কেমনে জানো কেন আমি পিছনে ছিলাম তুমি জানো না যখন এই লোকটা জান্নাতের দোয়া করেছে আমি ও রাত্রে ঘুমাই রইছি আমার বিশ্বনবী কবরের বিছানার মধ্যে হাত বাড়াই দিয়া বলে হে আল্লাহর বান্দা তুই রোজাদারকে সহজ পূজা করছ আমি বিশ্বনবী তোর নামটা মোমেনের খাতায় উঠাই দিয়ে গেলাম আমি রাতের অন্ধকারে কালেমা পড়ছি কারণ নবী আমার বলছে আমার আল্লাহ বলছে ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমরা কখনো কোনো কিছু চাই অসহায়রা হাত পাততে খালি হাতে ফিরাবে না আমার আল্লাহর ডিক্লারেশন এই কথা বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে মুসলমান বন্ধু কান্দে আর কাললে কি হবে গো বাবা যাহাবার তো ডিসিশন হয়ে গেছে নাপি যদি ইফতারি আর সেহরির দিকে বরকতপূর্ণ দিক তাকায়া আল্লাহ তারে হেদায়েত দিতে পারে আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো দোস্ত আপনারা রোজার মাসে সিয়াম সাধনার মাস সোয়াব গাঠি বান্দার মাস গোলাবান্দার মাস আমাদের গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরে বলে ধান এই সিজনে গোলাবান্দা রাইখা দিবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান গোলাবান্দা রাইখা দেয় পুরা বছর বিক্রি করে আর খায় রমজান মাস
নেক দিয়ে গোলা বান্দার মাস এই মাসে সব হিংসা বিদ্বেষ সব ভুলে যাব হিংসা বেশি বেশি সিজদা করব মান সামা মান কামা লাইলাতুল কদর ঈমানান ইহতাসাবা যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়ায় তারাবি পড়বে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দেব আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন সকলের প্রতি আমার দাবি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু একটা কথা বলে যাব এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না ঠিক চলে যেতেই হবে তাহলে আপনাদের কাছে আমার দাবি রাখি এই যে এসিটা লাগাইছে এত সুন্দর বাতাসের ব্যবস্থা হয় আপনার মা বাবার কবর একটু শান্তির বাতাস হোক আপনি চান না দাদা ভাই চান চান যদি আপনি চান আমি আপনার কাছে দুটো হাত ধরে বললাম পাও ধরে বললাম বাবা ভাইয়ের জন্য আল্লাহর কোনো বান্দা আছেননি এই রমজানের ভিতরে হোক আর আজকে হোক হুজুর আমি এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোকরা আমি চাই আপনার দানের থেকে আপনার বাবা মায়ের কবর আজাবের জন্য ঠান্ডার জন্য 10,000 টাকা আপনার দানের